প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। আমাদের এই লাইভ ক্লাসটি দেখার জন্য তোমরা ভিজিট করতে পারো onlinetibet.com অথবা facebook.com/onlinetibet। আমি প্রকৌশলী উত্তম কুমার দেবনাথ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং টেকনোলজি, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজকের ক্লাসটি পরিচালনায় করছি। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ। এই সাবজেক্টটি তোমরা জানো ষষ্ঠ সেমিস্টার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আজকে আমি চতুর্থ অধ্যায়ের অর্থাৎ ফোর্থ চ্যাপ্টারের লাস্ট যে পার্টটি আছে সেটি নিয়ে আলোচনা করব। কারণ আমরা চতুর্থ অধ্যায়টি কি ছিল সেটি আমরা আগে জেনেছি, সেটি হচ্ছে ফ্লুইডের প্রেশার মেজারমেন্ট করা বা ফ্লুইড প্রেশার গেজ। তাহলে আজকের ক্লাসে আমরা যে সকল বিষয় শিখতে পারবো বা আমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবো সেগুলি হচ্ছে কি, ডিফারেনশিয়াল ম্যানোমিটারের সমস্যাগুলি সমাধান করতে পারবো। আমরা আগেই জেনেছি যে ম্যানোমিটার কয় ধরনের আছে, একটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানোমিটার, একটা হচ্ছে ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার, একটা হচ্ছে মাইক্রো ম্যানোমিটার। সেখানে চারটি ছিল। আমরা প্রথম দুটি ক্লাসে সিম্পল ম্যানোমিটার সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা ডিফারেনশিয়াল ম্যানোমিটার এবং ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটারের যে সমস্যাগুলি সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই কাগজ কলম নিয়ে প্রস্তুত হও, কারণ আমাদের আজকে যে প্রবলেমটি সেটি যদি তুমি সাথে সাথে করো তাহলে তোমার জন্য অনেক বেশি উপকার হবে। অনেক কিছু আছে যেগুলো তোমাকে নোট করা দরকার, সেই নোটগুলো যদি তুমি খাতে লিখে রাখো পরবর্তী যখন আবার রিপিট এই ভিডিওটি দেখবে তখন তুমি তোমার যে ডাউট থাকবে সেই ডাউটগুলো তুমি সহজে ক্লিয়ার করতে পারবে। তাহলে আমাদের আজকের ক্লাসে আমি যাচ্ছি, তোমরা সবাই আশা করি প্রস্তুত আছো। প্রথম উদাহরণটি আমরা দেখি, একটি সমস্যা এটি, একটি পারদবাহী একটি ডিফারেনশিয়াল ম্যানোমিটার দিয়ে দুটি প্রবাহ লাইনের চাপ মাপা হলো। এ পাইপের চাপ 10 kN/m² পাওয়া গেল এবং বি পাইপের চাপ নির্ণয় করো। তাহলে এটি একটি ডিফারেনশিয়াল ম্যানোমিটার এবং এর চিত্র দেওয়া থাকবে। যদি চিত্র দেওয়া না থাকে তাহলে যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্ন থেকে আমরা চিত্রটি বানিয়ে নিতে হবে। তাহলে ফিগারটি যদি আমি বানিয়ে নিতে পারি তাহলে সহজে এই ধরনের প্রবলেম সলিউশন করতে পারবো। তাহলে আমাদের এখানে দুইটি পাইপ আছে, অর্থাৎ আমরা জানি যে একটি ডিফারেনশিয়াল ম্যানোমিটার কয়টি পাইপের সাথে যুক্ত, দুটি পাইপের মাথার সাথে যুক্ত হয়। তাহলে দুটি পাইপের কি জানা যায়, চাপের পার্থক্য জানা যায়। কিন্তু এখানে যেহেতু একটি একটি পাইপের চাপ দেওয়া আছে তাহলে আমরা দ্বিতীয় যে পাইপটি আছে বি পাইপটির চাপ কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আর যখন আমরা সিম্পল ম্যানোমিটার বা সরল ম্যানোমিটার তখন কিন্তু একটি পাইপে দেওয়া থাকে, আরেকটি প্রান্ত কি থাকে, বায়ুমণ্ডলে খোলা থাকে, বায়ুমণ্ডলে কি থাকে, খোলা থাকে। তাহলে আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি এ চেয়ে হচ্ছে কি এই পাইপের চাপ, কিসে, স্তর স্তম্ভে, অর্থাৎ সেন্টিমিটার অফ ওয়াটার দেওয়া। আর এইচ বি হচ্ছে বি পাইপের চাপ, সেটি আমরা কিসে ধরে নিব, সেন্টিমিটার অফ ওয়াটার বা মিটার অফ, অর্থাৎ তরলে পানির চাপে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কিসের, উচ্চতার এককে। কারণ আমরা জানি চাপের একক থাকে কয়টি, দুই ধরনের পাইছি আমরা, একটি হচ্ছে কি মেকানিক্যাল একক, আরেকটা হচ্ছে উচ্চতার একক। মেকানিক্যাল একক গুলো কি কি, kg/cm², kg/m², kN/m², এইগুলি। হ্যাঁ, আর আমরা আরেকটি পেয়েছিল উচ্চতার একক কি, সেন্টিমিটার অফ ওয়াটার অথবা মিটার অফ ওয়াটার অথবা মিলিমিটার অফ ওয়াটার, এই এককগুলো আমরা জানি। তাহলে আমরা তো এটুক জানি যেহেতু এটি একটি ডিফারেনশিয়াল ম্যানোমিটার তাহলে এটি দুটি প্রান্ত থাকবে, একটা হচ্ছে বাম প্রান্ত, একটা হচ্ছে ডান প্রান্ত। তাহলে বাম প্রান্তের যে চাপ আর ডান প্রান্তের চাপ কি থাকে, সমান থাকবে। বাম প্রান্তের চাপ এবং ডান প্রান্তের চাপ সমান থাকবে। তাহলে আমরা লিখতে পারি বাম প্রান্তের চাপ ইকুয়াল টু ডান প্রান্তের চাপ। তাহলে সেখান থেকে আমি বলতে পারি বাম প্রান্তের চাপ মাইনাস ডান প্রান্তের চাপ সমান করতে হবে জিরো। এই ফিগারটি আমরা পরবর্তীতে আবার অঙ্কন করেছি, সেখানে আমরা এটি কিভাবে সলিউশন করবো সেটি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে আবার একই ফিগারটি আমরা আঁকিয়েছি। এখানে দেখো, এখানে প্রথমে হচ্ছে কি আমাদের এখানে আছে পানি অর্থাৎ ওয়াটার, এই পাইপে কি আছে, ওয়াটার আছে। তাহলে ওয়াটার পানি, এখন এখানে আমরা একটু লিখে নিচ্ছি, দেওয়া আসছে দেখো এইচে ইকুয়াল টু মানে উচ্চতা এইচে, অর্থাৎ এই জায়গাটা কত আছে,
এই পাইপের সেন্টার থেকে এর যে ড্যাটাম লাইন, আমরা আগে বলছিলাম ড্যাটাম লাইন কাকে বলে, আর ড্যাটাম লাইনের নিচের অংশটুকু কি হবে না, ক্যালকুলেশন আসবে না, কেন আসবে না সেটিও আমরা বিস্তারিত গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে আমরা আজকে ড্যাটাম লাইন পর্যন্তই চিন্তা করব। তাহলে এখান থেকে এটুক পর্যন্ত কত এস এ? প্রিয় শিক্ষার্থী, তোমরা এটাকে অন্য কোনো এত সিম্বলও ধরতে পারো, এস এ না দিয়ে শুধু এস দিয়ে ধরতে পারো, তখন তুমি বাকিগুলো চেঞ্জ করে নিতে পারো। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার কত এস এ, তাহলে এস এটা আমার কত 650 মিলিমিটার। তাহলে আমরা 650 মিলিমিটার লিখলাম। আর এখানে যে পানি আছে, সে পানি আমরা জানি পানির আপেক্ষিক গুরুত্ব কত 1, তাহলে এস ওয়ান ইকুয়াল টু কত 1, এস ওয়ান ইকুয়াল টু 1। এবং বি প্রান্তে আমাদের এটুক কত এস টু, এস টু 250 মিলিমিটার, তাহলে এখানে 250 মিলিমিটার লিখলাম। এস টু টা আমার দেওয়া আছে কত 0.85, 0.85, তাহলে এস টু মান এখানে আমি লিখে নিলাম 0.825। আর এখানে কি আছে মার্কারি অর্থাৎ পারদ, তাহলে এটুকুর মধ্যে হচ্ছে পারদ, তাহলে পারদের আপেক্ষিক গুরুত্ব কত সেটি আমরা জানি 13.6। তাহলে আমরা লিখলাম এখানে এস সমান হচ্ছে 150 মিলিমিটার যেটি দেওয়া আছে, আর পারদের যে আপেক্ষিক গুরুত্ব সেটা হচ্ছে 13.6, অর্থাৎ এস ইকুয়াল টু 13.6। আরেকটি কি মান দেওয়া ছিল পিএ, অর্থাৎ এই পাইপের চাপ মেকানিক্যাল এককে, অর্থাৎ 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা এই প্রান্ত থেকে আগে বলছিলাম যখন এই ডিফারেনশিয়াল ম্যানোমিটার বা ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার আসবে তখন আমরা কি করব, তখন আমরা বাম প্রান্ত থেকে অঙ্কটি করব, আর যদি সিম্পল ম্যানোমিটার থাকে তখন আমরা যে প্রান্তটি পাইপের সাথে যুক্ত সেই প্রান্ত থেকে অঙ্কগুলো করতে হবে, তাহলে অঙ্কগুলো করা সহজ হবে। তুমি যে কোনো প্রান্ত থেকে করতে পারো, কিন্তু তুমি যখন একটি পদ্ধতি অবলম্বন করবে তখন তোমার জন্য কি হবে সেটি সহজ হয়ে যাবে, এবং তোমার এই যে নিয়মটা মনে রাখা অনেক সহজ হবে এবং ধারাবাহিক হবে। যদি ধারাবাহিক না হয় তাহলে কি হবে, তোমার মনের মধ্যে কমপ্লেক্স তৈরি হবে, আর কমপ্লেক্স তৈরি হলে তখন তুমি বুঝতে পারবে না অঙ্কটি আসলে কিভাবে সলভ করতে পারবা। তাহলে আমাদেরকে প্রথমে আমরা বলবো এই পাইপের চাপ, সেটা বলছে এসি, এসে ধরে নিলাম এটা হচ্ছে পজিটিভ চাপ, এটার চাপটা আমরা কি ধরছি পজিটিভ। তাহলে আমরা আগে বলছিলাম যদি দুটি পাইপ থাকে তাহলে একটি পাইপের চাপ যদি পজিটিভ ধরা হয় তাহলে পরবর্তী চাপটা কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। তাহলে আমরা লিখলাম এসে, এখানে এসে লিখলাম, আর দেখো লাস্টে আমরা কি লিখলাম এস বি, এস বি অর্থাৎ মাইনাস, তার আগে কি দিলাম মাইনাস। কেন মাইনাস দিলাম, যেহেতু আগে বলছি এই পাইপের চাপ যদি আমার পজিটিভ ধরা হয় অবশ্যই বি পাইপের চাপ কি ধরতে হবে, নেগেটিভ দেবে, অথবা বি পাইপের চাপ যদি তুমি পজিটিভ ধরো তাহলে এই পাইপের চাপ কি ধরবে, নেগেটিভ দেবে। যেহেতু আমরা বলছি সবসময় আমরা বাম প্রান্ত থেকে ডান প্রান্ত যাব, তাহলে আমাদের সেক্ষেত্রে অলওয়েজ এই প্রান্তের চাপটা আমরা বলবো পজিটিভ আর বি প্রান্তের চাপটা আমরা বলবো কি নেগেটিভ। তাহলে আমরা এসে এখানে লিখলাম, তারপর দেখ এখানে যে প্রেশার আছে সেই পাইপের প্রেশারটা কোন দিকে যাবে, আস্তে আস্তে নিচের দিকে ধাবিত হবে, তাহলে পাইপের প্রেশার নিচের দিকে ধাবিত হবে এই পাইপের প্রেশার। আর এই ম্যানোমিটারের ভিতরে এখানে যেই তরলটুকু থাকবে অর্থাৎ যে পানিটুকু আছে সেই পানির একটি ওজন আছে, সেই পানির ওজনটি কোন দিকে কাজ করবে নিচের দিকে, সেই পানির ওজনটি কোন দিকে কাজ করবে নিচের দিকে। তাহলে আমরা এই পাইপের যে চাপ সেটিও নিচের দিকে কাজ করতেছে আর পানির যে ওজন সেটিও কোন দিকে কাজ করে, নিচের দিকে। তাহলে দুটি যদি একই দিকে কাজ করে তাহলে কি হবে, প্রেশার কি বাড়বে না কমবে? প্রিয় শিক্ষার্থী, প্রেশার অবশ্যই বাড়বে, প্রেশার অবশ্যই কি হবে বাড়বে। তাহলে বাড়লে কি হবে, যোগ, তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিলাম, তাহলে কি হবে এস ওয়ান অর্থাৎ উচ্চতা ইন্টু আপেক্ষিক গুরুত্ব, উচ্চতা ইন্টু আপেক্ষিক গুরুত্ব, উচ্চতা কত এস ওয়ান আর আপেক্ষিক গুরুত্ব কত এই এইখান থেকে এই পানিটুকুর আপেক্ষিক গুরুত্ব কত এস ওয়ান, তাহলে আমরা সূত্রটি লিখলাম এস ওয়ান। এখন এটি কি ড্যাটাম লাইন, তাহলে ড্যাটাম লাইন আমরা আগেই বলছি ড্যাটাম লাইনের এই অংশটুকু ক্যালকুলেশন আসবে না, কেন আসবে না, যেহেতু এখানের যে উচ্চতা আর এখানে যে তো মার্কারি আছে সেই মার্কারির আপেক্ষিক গুরুত্ব কত 13.6, এইখানেও দেখা যাচ্ছে ডান প্রান্ত কি উচ্চতা সমান এবং আপেক্ষিক গুরুত্ব কি 13.6, তাহলে এটি কি হবে একটি প্লাস হলো আরেকটি কি হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস হলে এটি কি হয়ে যাবে বাদ যাবে, তো এটি ক্যালকুলেশন আসবে না অর্থাৎ ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা এটি বাদ দিয়ে এখানে চলে আসবো, এখান থেকে এখন দেখি এই পাইপের চাপ এদিক দিয়ে গিয়ে আসতে কোন দিকে উঠবে, আস্তে আস্তে উপরের দিকে প্রেশার ক্রিয়েট করবে, এদিকে প্রেশার ক্রিয়েট করবে, ওকে উপরের দিকে প্রেশার। তাহলে এখানে পাইপের চাপ হচ্ছে উপরের দিকে, আর এখানে যে মার্কারিটা আছে অর্থাৎ এস উচ্চতায় যে মার্কারি আছে তার নিজের একটি ওজন আছে, সে ওজনটি কাজ করবে কোন দিকে, নিচের দিকে, তাহলে একটি আরেকটির বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে পাইপের প্রেশার কাজ করতেছে উপরের দিকে, এখানে যে মার্কারিটা আছে তার নিজের ওজনটি কাজ করবে কোন দিকে, নিচের দিকে, তাহলে নিচের দিকে যদি কাজ করে তাহলে কি হবে নেগেটিভ হবে। তাহলে আমরা কি লিখবো এস ইন্টু এস, এস উচ্চতা আর এস হচ্ছে কত আপেক্ষিক গুরুত্ব, এস হচ্ছে কত আপেক্ষিক গুরুত্ব। একইভাবে আমরা
পরবর্তী পিঠে যায়, এদিকে আবার একইভাবে পাইপের চাপ আস্তে আস্তে কোন দিকে কাজ করে উপরের দিকে। এইখানে যে পারদা এই আছে পানি আছে, অর্থাৎ এস টু লেভেলে, এস টু পর্যন্ত 250 mm, তাই এখানে যে পানির ওজন সে ওজনটি কাজ করবে কোন দিকে, নিচের দিকে। আর এই পাইপের চাপ কোন দিকে কাজ করবে, এদিক দিকে, এদিক দিকে আস্তে আস্তে উপরের দিকে। তাহলে পাইপের চাপ করতেছে উপরের দিকে, আর এখানে যে পানি আছে তার নিজের ওজন কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। তাহলে এখানে কি চিহ্ন হবে, মাইনাস হবে, অর্থাৎ কি হবে, এস টু মাইনাস এস টু, এস টু মাইনাস এস টু। এখন দেখো আমরা এটাকে বলছি কি প্লাস প্রেশার এইচ এ, আর তাহলে এটা কি হবে, পাইপের প্রেশার এইচ বি মাইনাস হবে, এইচ বি কি হবে মাইনাস হবে। তাহলে মাইনাস হলো, যদি এখন তুমি এখানে প্লাস লেখো এখানে প্লাস, তাহলে কি হবে, এখান দিয়ে ফ্লুইড গুলো গিয়ে এদিক দিকে এদিক দিকে এদিকে সব ফ্লুইড এই পাইপ দিয়ে বাইরে হয়ে চলে যাবে। তাহলে আমার মার্কারি টার্কারি সব বাইরে যাবে, অর্থাৎ এটার ভিতর দিয়েও কি হবে, পুরো ম্যানোমিটার দিয়েও পানি প্রবাহিত হবে। ম্যানোমিটার দিয়ে কি প্রবাহিত, পানি প্রবাহিত। তাহলে এটা কি আমরা প্রেশার মাপতে পারবো না। তাই এই পাইপের চাপটি যদি আমি পজিটিভ ধরি, এই পাইপের পার্শ্বটি তার কি উল্টা দিক, অর্থাৎ এইদিকের পাইপের প্রেশার কাজ করবে কোন দিকে, এইদিকে, এইভাবে নিচের দিকে কাজ করবে। তাহলে এখানে মার্কারিটা কি থাকবে, কম বেশি লেভেল তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তাহলে এটা মাইনাস এইচ বি ইকুয়াল টু কত হবে, জিরো। তাহলে আমি কিসের মান বার করি, আমি বলছি চাপের পার্থক্য বার করি। তাহলে তাহলে যেটি চাপের পার্থক্য বার, সেটা আমাদের আননোন কে এস এ এবং এইচ বি, এই দুটি তো আমি জানি না, সেই দুটিকে আমি বাম পাশে নিয়ে গেলাম, এস এ মাইনাস এইচ বি সমান আমার কি হবে। এখন আমরা সাইড চেঞ্জ করি, এস টু এস টু, যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে প্রান্ত যদি আমরা ডান প্রান্তে যাই তাহলে পজিটিভ হয়ে যাবে, তাহলে প্লাস এস টু এস টু। একইভাবে এস ইন্টু এস, এটাও নেগেটিভ, এটা যখন ডান প্রান্তে যাবে তখন প্লাস হবে এস ইন্টু এস। আর এটা কি ছিল, প্লাস এসেছিল, এটা যেহেতু চেঞ্জ সাইড চেঞ্জ হওয়ার কারণে এখানে মাইনাস হবে এস ওয়ান এস ওয়ান। প্রিয় শিক্ষার্থী এখন আমরা এখান থেকে মানগুলি এখানে কি করবো, শুধু বসিয়ে দিব। তাহলে আমরা এস টুর মান কত, 250 mm সেটা বসালাম, এস টুর মান কত, 0.85, সেটি আমরা এখানে বসিয়ে দিই, প্লাস কি 150 এস এর মান সেটি বসিয়ে দিলাম, আর আপেক্ষিক গুরুত্ব কত এস 13.6 সেটিও মানটি বসিয়ে দিলাম, আর মাইনাস 650 এস ওয়ান এর মান, এস এর মান কত, ওয়ান, এস এর মান কত, ওয়ান। তাহলে আমরা এটিও এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে যেহেতু আমাদের কি ছিল, এস টুর মান দেওয়া আছে 0.85, তাহলে আমরা এস টুর মান, এটা কিন্তু পানি না, এইটা হচ্ছে পানি, আর এটা হচ্ছে আমাদের কি ডাইরেক্টলি একটা অয়েলের মান দেওয়া আছে। যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা, যদি পানি থাকে তাহলে তো ওয়ান ধরে নিব, কিন্তু অন্য কিছু দেওয়া থাকলে সেটি অবশ্যই এস এর মানটি দেওয়া থাকবে। তাহলে আমরা মানগুলি এখানে সব বসিয়ে দিলাম, বসিয়ে আমরা এই দুটি যদি গুণ করি তাহলে আমরা কিছু 200 পাবো এখানে, আর এই দুটির গুণফল পাবো কত, 2040, আর এটি হচ্ছে 650। তাহলে আমরা যদি এই দুটি যোগ করি তাহলে 2240 বিয়োগ 650, অর্থাৎ আমরা টোটালটা পেয়ে গেলাম কত, এস এ মাইনাস এইচ বি সমান 1590 mm অফ ওয়াটার। তাহলে এখানে এককটা কিসে ছিল, মিলিমিটারে, এটা মিলিমিটারে, তিনোটাই মিলিমিটারে ছিল, যার জন্য আমরা কি লিখবো, মিলিমিটার অফ ওয়াটার। প্রিয় শিক্ষার্থী যে কোনো একক যদি কোনোটা সেন্টিমিটারে থাকে কোনোটা মিলিমিটারে থাকে, তখন অবশ্যই তোমরা এক জাতীয় একক করে নিতে হবে। এক জাতীয় একক যদি না করো সেক্ষেত্রে এটা কি করতে পারবো না, তোমার অঙ্কটি করা যাবে না, কারণ আমাদের সবগুলোর ইউনিট কি হতে হবে, একই হতে হবে, যেটি তোমরা অবশ্যই জানো আগ থেকে। তাহলে এস এ মাইনাস এইচ বি সমান আসবে কত, 1590 mm অফ ওয়াটার। এখন এটাকে আমরা মিটারে নিয়ে যাব, যেহেতু আমাদের এই এককটা দেওয়া আছে, দেখো এখানে এই এককটা কিসে আছে, পিএ, অর্থাৎ পাইপ এর যে প্রেশারটা সেটা আছে কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমার অবশ্যই এই উচ্চতার এককটা কিসে নিতে হবে, মিটারে নিতে হবে, মিটারে নিয়ে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1.59 মিটার অফ ওয়াটার আমি পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি সূত্র দ্বারা, আমরা পি ইকুয়াল টু ওমেগা এস, মূল সূত্রটা কি জানি, পি ইকুয়াল টু ওমেগা এস। তাহলে পি এর পরিবর্তে এখানে কি হবে, পি এ মাইনাস পিবি, পি এর পরিবর্তে কি হবে, পি এ মাইনাস পিবি, আর ওমেগার জায়গায় ওমেগা থাকবে, আর এস এর পরিবর্তে হবে এস এ মাইনাস এস বি, এস এ মাইনাস এস বি। আবার বলছি প্রিয় শিক্ষার্থী, পি ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা এস, পি ইকুয়াল টু ওমেগা এস, দেখছি কিন্তু দুটি পাইপ, তাহলে লিখবো পি এ মাইনাস পিবি ইকুয়াল টু ওমেগা এস এ মাইনাস এস বি, এস এ মাইনাস এস বি, ওকে। তাহলে এখন পি এ মাইনাস পিবি ইকুয়াল টু ওমেগা এস এ মাইনাস এস বি, এখন আমরা এখানে পি এ মাইনাস পিবির জায়গায় লিখলাম, আর ওমেগার জায়গায় এখন কোন মানটি আমরা লিখবো এইটা একটু দেখতে হবে তোমাদেরকে। ওমেগার তিনটি মান আছে পানির জন্য, যেটা আগে বলছি, 0.001 kg/cm³, 1000 kg/m³, 9.81 kN/m³। যেহেতু আমাদের পি এর মানটা আছে kN/m² তাহলে আমরা অবশ্যই তিন নম্বর মানটি বসাবো, 9.81। তাহলে আমরা কত বসালাম, 9.81 × 1.59, যেটি আমরা আগেই উচ্চতার একক অর্থাৎ এস এ মাইনাস এস বি পালাম, সেই পাওয়া মানটি এখানে কি করলাম, আমরা বসিয়ে দিলাম। এখন আমরা যে ইউনিটটি দেখি, প্রথমটার ইউনিট কি, kN/m³, আর এখানে উচ্চতার একক মিটার, তাহলে মিটার মিটার কাটা গেলে কি হবে, স্কোয়ার থাকবে, তাহলে kN/m² স্কোয়ার।
কিলোনিউটন পার মিটার স্কয়ার। এখান থেকে আমরা যদি এটিকে যে সাইড চেঞ্জ করে নিই তাহলে কি পাবো, 15.59 মাইনাস পিএ, তাহলে এখানে আমাদের মাইনাস পাই পিবি ইকুয়াল টু পাবো কত, 15.59 মাইনাস 100, পি এর মানটা এখানে আমরা বসিয়ে দিলাম, তাহলে কি পেলাম -84.40, তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে পিবির মান পেলাম 84.40 কিলোনিউটন পার মিটার স্কয়ার। এইটা হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী, আমার মনে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ, আমরা পরবর্তী অঙ্কটিতে যাচ্ছি। এটি হচ্ছে চিত্র অনুযায়ী একটি ডিফারেনশিয়াল ম্যানোমিটারের পার্ট প্রদান করলে পাইপ দুটি চাপের পার্থক্য, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানোমিটার। আগেরটা ছিল আমাদের কি ম্যানোমিটার, হ্যাঁ এটা হচ্ছে ইনভার্টেড ডিফারেনশিয়াল, আগেটা শুধু শুধু ডিফারেনশিয়াল মানে ইনভার্টেড মানে উল্টা দিকে হবে, অর্থাৎ এ ইউটা থাকবে উপরের দিকে। তাহলে আমরা কি পাবো, আগের মতো ধরে নিব এস এ পাইপ, এটা এস বি পাইপ, এখানে দেখা যাচ্ছে আমাদের একটু চিত্রটা আমরা একটু বুঝে নিই, তাহলে এটা হচ্ছে এ পাইপ এর সাথে যুক্ত, এটা হচ্ছে বি পাইপ এর সাথে যুক্ত, আর এখানে এস ওয়ান এর মান হচ্ছে 1 দেওয়া আছে, এখানে এস টু এর মান 1, তার মানে এটা পানি আছে এখানে, আর এখানে আছে অয়েল সেটা হচ্ছে 0.75, আর এটা হচ্ছে আমাদের এক্স এক্স, অর্থাৎ ড্যাটাম লাইনটা হচ্ছে এক্স এক্স দিয়ে প্রকাশ করছে, আর এখান থেকে উচ্চতা হচ্ছে কত 450 মিলিমিটার, এখান থেকে এই পাইপের নিচের দিকে যে উচ্চতা সেটা হচ্ছে 200, আর এখান থেকে এই যে 0.75 যে অয়েল আছে তার উচ্চতা হচ্ছে 450। তাহলে আমরা আগের মতো ধরে নিব বাম প্রান্ত চাপ সমান কি হবে, ডান প্রান্তের চাপ, অর্থাৎ বাম প্রান্তের চাপ মাইনাস ডান প্রান্তের চাপ সমান হবে কত, 0। তাহলে আমরা আসি, আমরা এখান থেকে আবার লিখলাম যে বাম প্রান্তের চাপ মাইনাস ডান প্রান্তের চাপ সমান 0, আর এখানে যেটি দেওয়া আছে সেটি আমরা একটু লিখে নিলাম আগের অঙ্কের মতোই, এস ওয়ান এর মান আছে কত 450, সেটা লিখলাম, এস ওয়ান এর মান কত 1, এস টু এর মান অর্থাৎ আমরা ধরে নিলাম এখান থেকে একটু কত এস টু, এটা ধরে নেওয়া হয়েছে, তোমরা অন্য কোনো সিম্বল দিয়ে ধরতে পারো, এস টু এর মান 450, এস টু এর মান হচ্ছে 1, আর এসটা কত, এই যে এখান থেকে যে এসটা সেটা আমরা বাইর করবো, সেটা বাইর করার জন্য কি করবো, আমরা টোটালটা আগে যোগ করে নিলাম 200 প্লাস 450, তার থেকে বিয়োগ দেওয়া যদি 450 দেওয়া যায় তাহলে আমরা যেটুকু বাকি থাকবে সেটা হচ্ছে কত এস এর মান, তো 200, আর এখানে এস এর মান কত হবে 0.75। ওকে, এখন আগের মতোই আমরা ক্যালকুলেশন শুরু করবো, এস এ থেকে বাম প্রান্ত থেকে বাম প্রান্তের চাপ কত, এস এ এস এ, তাহলে এটার চাপ এদিক দিয়ে গিয়ে কোন দিকে উঠবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে। প্রিয় শিক্ষার্থী, এখানে যে ফ্লুইডটা আছে বা পানিটা আছে তার নিজের একটা ওজন আছে, সে ওজন কাজ করবে কিন্তু নিচের দিকে, দেখো তাহলে এই পাইপের চাপ এদিক দিয়ে গিয়ে উপর দিকে কাজ করতেছে, এখানে যে পানি আছে তার নিজের ওজনটা কাজ করছে নিচের দিকে, তাহলে একটা একটা কি বিপরীত, তাহলে বিপরীত দিকে, আমরা যেহেতু এটা পজিটিভ প্রেশার বলছি তাহলে এখানে যে চাপটা হবে সেটা কোন দিকে হবে, নিচের দিকে, নিচের দিকে হবে মাইনাস, মাইনাস তাহলে কত এইচ ওয়ান এস ওয়ান, মাইনাস এইচ ওয়ান এস ওয়ান। একবার এটি ডাটাম লাইন, ডাটাম লাইনের উপর অংশটুকু ক্যালকুলেশন আসবে না, যেহেতু এখানে উচ্চতা সমান এবং কি এখানে একই ধরনের দুই পাশে ডান পাশে এবং বাম পাশে কি একই ধরনের ফ্লুইড আছে, অর্থাৎ একই আপেক্ষিক গুরুত্বের অয়েল আছে, তাহলে এটি ক্যালকুলেশন আসবে না। তাহলে আমরা এখান থেকে শুরু করবো আবার, এ দেখো এখানের যে চাপটি এদিক দিয়ে এই পাইপের চাপ এদিক দিয়ে গিয়ে এদিক দিকে আস্তে আস্তে কোন দিকে কাজ করবে, নিচের দিকে ধাবিত হবে, আর এখানে যে অয়েল আছে সেই এই অয়েলটুকু অর্থাৎ এই ছুটতে যে অয়েল আছে তার নিজের ওজন কাজ করবে কিন্তু নিচের দিকে, মানে একই দিকে কাজ করবে, একই দিকে কাজ করলে প্লাস চিহ্ন দিতে হবে, তাহলে প্লাস এস ইন্টু এস, এস ইন্টু এস। আবার আমরা এটা আসি এখান থেকে এস টু পর্যন্ত এই দূরত্ব, তাহলে এর যে ওজন এখানে যে পানি আছে তার ওজন কোন দিকে আছে, নিচের দিকে, আর এই পাইপের চাপ এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে আস্তে আস্তে কোন দিকে কাজ করবে, নিচের দিকে প্রেশার দিবে, তাহলে এইখানের যে পানি আছে তার ওজনও কোন দিকে আছে, নিচের দিকে, একই দিকে হলে কি প্লাস, তাহলে এস টু ইন্টু এস টু, এস টু ইন্টু এস টু, যেহেতু আমরা এই পাইপের চাপ পজিটিভ ধরছি এস এ, তাহলে এই পাইপের চাপ কি হবে নেগেটিভ হবে, অর্থাৎ এইচ বি ইকুয়াল টু 0, এইচ বি ইকুয়াল টু কি হবে 0 হবে, তাহলে আমরা এই ইকুয়েশনটি পেয়ে গেলাম। এখন আমরা কি করবো, যেহেতু ডিফারেনশিয়াল ম্যানোমিটার চাপের পার্থক্য নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখবো কি এস এ মাইনাস এইচ বি, এস এ মাইনাস কি লিখবো এইচ বি সমান কি আসে, তাহলে আমরা লিখলাম এস এ মাইনাস এইচ বি সমান, তাহলে এইচ ওয়ান এস ওয়ান, এটি যদি সাইড চেঞ্জ করে নাও, ডান প্রান্তে নিলাম প্লাস হয়ে যাবে, এটি ডান প্রান্তে নিলে মাইনাস আসবে, এটিও কি হবে মাইনাস হয়ে যাবে, এইচ এস মাইনাস এস টু এস টু। এখন আমরা মানগুলি বসিয়ে দিবে এদিক থেকে, তাহলে এইচ ওয়ান এর মান কত 450, এস ওয়ান মান 1 ইন্টু 1, মাইনাস চিহ্ন বসালাম এখানে, তাহলে এস এর মান কত 200, যেটা আমরা পেলাম, ইন্টু হচ্ছে কত, এস এর মান হচ্ছে 0.75, সেটি বসিয়ে দিলাম, তারপর আমরা পেয়ে গেলাম মাইনাস 450 এস টুর মান ইন্টু এস এর মান হচ্ছে আবার 1, তাহলে এটি ক্যালকুলেশন করলে কত হবে 450 মাইনাস 150, এটির গুণফল মাইনাস আবার কত 450, অর্থাৎ আমাদের এটা যদি এটা এটা বাদ যায় তাহলে কি থাকবে মাইনাস 150, তাহলে এটা একটা নেগেটিভ প্রেশার আসছে, যদি এখানে মাইনাস চিহ্ন আসে তখন আমরা কি করব, তখন আমরা দুইভাবে অঙ্কটি করতে পারি, একটি হচ্ছে আমরা এটাকে চিহ্নের পরিবর্তন করে দিতে পারি,
যেহেতু আমরা এখানে মাইনাস কমন নেই, তাহলে কি হবে, এর আগে একটা প্লাস আসবে আর এইচ ওয়ান এর আগে কি আসবে মাইনাস, তাহলে আমরা লিখবো কি এস ও এস বি মাইনাস এস এ সমান 1500 মিলিমিটার অফ ওয়াটার, তাহলে একক কি হবে মিলিমিটার অফ ওয়াটার, তাহলে এস বি মাইনাস এইচ এ সমান 1500 মিলিমিটার অফ ওয়াটার। যদি এটা মাইনাস চিহ্ন না আসতো তাহলে এটা যেভাবে আসছে সেভাবেই থাকবে। ওকে, তাহলে আমরা লিখবো এস বি মাইনাস এইচ এ সমান কত 1500 মিলিমিটার অফ ওয়াটার। এটা যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে কি হবে, জাস্ট 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 15 সেন্টিমিটার অফ ওয়াটার। আর যদি আমরা মিটারে নিই তাহলে কি করবো, এটাকে 1000 দিয়ে ভাগ করবো বা এটাকে আমরা 100 দিয়ে ভাগ করবো, তাহলে হবে 0.15 মিটার অফ ওয়াটার। এস বির মানটা আমরা কি করলাম পেয়ে গেলাম, এস বির মানটা কত 0.15 মিটার অফ ওয়াটার। এখন প্রিয় শিক্ষার্থী এখানে শুধু বলছে যে আমাদের কি চাপের পার্থক্য নির্ণয় করার জন্য কোনো একক বলে না, যে আমরা যে কোনো এককে বাইর করলে হবে। এখানে তিনটি একক দেওয়া আছে, তুমি যে কোনো একটিতে বাইর কেজি বা সেন্টিমিটারও বাইর করতে পারো, কেজি পার মিটার স্কোয়ারে বাইর করতে, অথবা কিলো নিউটন পার মিটার স্কোয়ারে বাইর করতে পারো, অথবা কিলো প্যাস্কেলও বাইর করা যাবে। আমরা কিলো প্যাস্কেলে বাইর করছি সেটি দেখাচ্ছি। তাহলে আমরা সূত্র জানি কি, পি ইকুয়াল টু ওমেগা এস, মূল সূত্রটা। তাহলে পি এর পরিবর্তে হবে কত, পি বি মাইনাস পি এ ইকুয়াল টু ওমেগা এস বি মাইনাস এস এ, এস বি মাইনাস এস এ। তাহলে এখানে যেভাবে আছে ঠিক এখানে একইভাবে লিখবা, যদি এখানে এ আগে থাকে তাহলে এখানে এ আগে হবে, এখানে যদি বি থাকে তাহলে বি আগে হবে, যেটি আছে যেহেতু বি আগে এটা পরে, তাহলে এখানে হবে বি আগে এটা পরে হবে, আর ওমেগা এস বি মাইনাস এস এ। তাহলে আমরা মানটা বসিয়ে দিই, ওমেগার মান কত 9.81, আর এস বি মাইনাস এস এর মান তো উপরে আছে সেটা 0.15, গুণ করলে 1.47 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা নিউটন পার মিটার স্কোয়ার মানে কি প্যাস্কেল, নিউটন পার মিটার স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি প্যাস্কেল, তাহলে আমরা লিখবো 1.47 কিলো প্যাস্কেল, এটা আরেকটি আনসার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তীতে যাই আরেকটি অঙ্ক, যেটি আমাদের এটি লাস্ট অঙ্ক আছে এবং এই চ্যাপ্টারের শেষ অঙ্ক, এরপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। উদাহরণের তিন, এটা হচ্ছে একটি ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার। প্রিয় শিক্ষার্থী এটির কিন্তু চিত্র দেওয়া থাকবে না, তোমরা যে উপরে যে কথাগুলি আছে সেই কথাগুলি থেকে কিন্তু চিত্রটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা দেখি, প্রথম হচ্ছে একটি ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার। তাহলে ইনভার্টেড মানে কি, অবশ্যই ইউ মাথাটা কোথায় থাকবে, উপরের দিকে থাকবে, তাহলে ইনভার্টেড হয়ে যাবে। তাহলে ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার বলতেছে, তারপরে দিয়ে 0.85 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলবাহী একটি পাইপের চাপের পার্থক্য নির্ণয়ের জন্য পাইপের একই লেভেলের দুটি বিন্দু সংযোগ করা হবে। তাহলে দেখো এখানে দুটি কথা বলছে, একটা হচ্ছে যেই পাইপটার মধ্যে ম্যানোমিটারটি লাগিয়ে দেওয়া হয়েছে সেই পাইপের মধ্যে যে তরল আছে তার আপেক্ষিক গুরুত্ব কত 0.85, ক্লিয়ার 0.85। দুই নম্বর হচ্ছে ওই পাইপ দুটির যে বিন্দু, সেই বিন্দুটা যে বিন্দু ম্যানোমিটার সংযোগ করা হবে সেই বিন্দুটা একই লেভেলে অবস্থিত, অর্থাৎ দুটি পয়েন্টে কি থাকবে, একটি লেভেলে থাকবে। তাহলে যদি বলছে যদি পারদ লেভেলের পার্থক্য, পারদ লেভেলের পার্থক্য দেখো বাম প্রান্তে এবং ডান প্রান্তে, পারদ লেভেলের পার্থক্য মানে কি বাম প্রান্তে এবং ডান প্রান্তে কত 150 মিলিমিটার হয়, তবে চাপের পার্থক্য নির্ণয় করো, চাপের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা একটি যেহেতু একই লেভেলে বলছে এই জন্য আমরা দুটি পাইপ, এখানে একটি পাইপ দিলাম, এখানে একটি পাইপ দিলাম, এবং লেভেলটা আমরা একই রাখলাম, সেন্টার পাইপের সেন্টারটি আমরা একই রাখলাম। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি এ ফাইভ, এটাকে আমরা ধরে নিচ্ছি বি ফাইভ। তাহলে আমরা কি করবো, সরাসরি একটি ডিফারেনশিয়াল ম্যানোমিটার আগে এঁকে নিলাম, ক্লিয়ার, ডিফারেনশিয়াল ম্যানোমিটার আঁকা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু এখানে যে দুই লেভেলের পারদের পার্থক্য হচ্ছে কত 150, তাহলে আমরা ধরে নিলাম এখানে একটু কম দিলাম, এখানে একটু পারদ বেশি দিলাম, তাহলে এই লেভেলটা কত হবে 150। প্রিয় শিক্ষার তোমরা ইচ্ছা হলে এটা বেশি দিতে পারো, এটা আবার কম দিয়ে, কোনো অসুবিধা নেই, দুই দিক থেকে করা যাবে, একই রেজাল্ট আসবে। তাহলে আমি বাম প্রান্তে ডান প্রান্তে কি যেন পার্ক লেভেলটা নিচে নামিয়ে দিলাম, আর বাম প্রান্তে পার্ক লেভেলটা একটু উপরে রাখলাম, অথবা তোমরা উল্টা করতে পারো, এটিকে এখানে রাখতে পারো আর এটিকে কি করে পার্ক লেভেল এইদিকে বেশি দিতে, তাও হবে। তাহলে আমরা এটির উচ্চতা পেয়ে গেলাম কত 150। তাহলে এখন দেখা যাচ্ছে আমি যদি এই লাইনটি টানবো তখন যে এটা হচ্ছে কি পারদ, এখান থেকে এই জায়গাটা হচ্ছে আমাদের টোটালটা পারদ। তাহলে আমাদের লেভেলের পার্থক্য ঠিক হয়ে গেলো, প্রশ্ন অনুসারে যেহেতু বলছে পারদ লেভেলের পার্থক্য হবে 150 মিলিমিটার, তাহলে আমরা 150 মিলিমিটার দিয়ে দিলাম। আর এখানে পারদ যেহেতু বলছে তাহলে পারদের আপেক্ষিক গুরুত্ব কত 13.6 সেটি লিখে দিলাম, আর যেহেতু এখানে কি আছে অয়েল, এটার আপেক্ষিক গুরুত্ব আমাদের ফিক্স, সেটা হচ্ছে 0.85 যেটা বলে দিছে, তাহলে এই পাইপও কি আছে 0.85, যেটা আমি এখানে দেখালাম না, যেহেতু আমাদের এই পাইপের তরলের আপেক্ষিক 0.85, আর এই পাইপের তরলের আপেক্ষিক গুরুত্ব কত 0.85। ওকে, তাহলে আমরা জানি বাম প্রান্তের চাপ মাইনাস ডান প্রান্তের চাপ সমান 0। তাহলে চলো আমরা অঙ্কটি করি, সিম্পল অঙ্ক,
আমরা এটির আর দেওয়া আছে লিখলাম না, সরাসরি আমরা সূত্রে চলে যাই। আমরা এইটা হচ্ছে এসি, ওকে। তাহলে এই পয়েন্টে এই পাইপের চাপ যদি আমি পজিটিভ ধরি, তাহলে এসি প্লাস এই পাইপের চাপ আস্তে আস্তে কোন দিকে উঠবে? উপর দিকে উঠবে। তাহলে আগে আমরা এটুকু ক্যালকুলেশন করি, এটুকুর উচ্চতা কত? এইচ। এটুকুর উচ্চতা কত? এইচ। এই যে এইচ দেওয়া আছে, এখন দেখো একটি দেখো এটুকু উচ্চতা যদি এইচ হয় তাহলে এটুকুর উচ্চতা অবশ্যই এইচ। তাহলে আমরা এই দুটি এইচ ধরে নিলাম, তাহলে এটুকুর উচ্চতা এইচ ইন্টু আটকি গুরুত্ব কত? 0.85। এখন দেখো এখানের যে পাইপের চাপ, সেই চাপটি কোন দিকে দিবে? উপর দিকে দিবে, যদি আস্তে আস্তে উপরে দিকে উঠবে। আর এখানে যে ফ্লুইডটা আছে তার নিজের চাপ কোন দিকে দিবে? নিচের দিকে। তাহলে এখানে কি চিহ্ন হবে? তাহলে মাইনাস, মাইনাস এইচ ইন্টু 0.85, মাইনাস এইচ ইন্টু কত? 0.85। এখন আমরা আবার এখান থেকে এটুকু হিসাব করি, এটুকের মান কত? 150। এটুকের মান কত? 150। তাহলে এখান থেকে যে চাপ পাইপের চাপ দিবে কোন দিকে? আস্তে আস্তে উপরের দিকে দিবে। আর এখানে যে ফ্লুইড আছে তার নিচের চাপ কোন দিকে দিবে? নিচের দিকে। তাহলে কি একটা আরেকটার বিপরীত? বিপরীত হবে কি জন্য হবে? মাইনাস, মাইনাস 150 উচ্চতা ইন্টু আপেক্ষিক গুরুত্ব তো 0.85, কারণ এটি একই তরল আছে, 0.85। এটা হচ্ছে ড্যাটাম লাইন। ড্যাটাম লাইনে যদি উপরে ডান প্রান্তে বাম প্রান্তে একই ফ্লুইড থাকে তাহলে এটি কি হবে? ক্যালকুলেশন আসবে না, এবং উচ্চতা এক, তাহলে এটি আমরা বাদ দিলাম। এখানে আমরা চলে আসলাম, তাহলে এই পাইপের চাপ আস্তে আস্তে উপরের দিকে উঠে কোন দিকে যাবে? এই দিক দিয়ে গিয়ে এখন আবার আস্তে নিচের দিকে নামবে। তাহলে এই দিক থেকে নিচের দিকে নামবে বলে কি? পাইপের চাপ। আর এখানে যে পারদ আছে তার নিজের ওজন আছে, এখান থেকে এটুকুর জন্য 150 উচ্চতায়। তাহলে এর এর যে ওজন আছে সেই ওজনটি কোন দিকে কাজ করবে? ফ্লুইডের ওজনটি কাজ করবে নিচের দিকে। তাহলে নিচের দিকে যদি কাজ করে কি হবে? আর এই পাইপের চাপও কি এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে নিচের দিকে দিবে? তাহলে দুটির চাপ কি? নিচের দিকে। তাহলে নিচের দিকে হলে কি? একই দিকে হলে প্লাস। তাহলে 150 × 13.6। আবার দেখো এখান থেকে এই যে ফ্লুইড আছে এর নিজের একটা চাপ আছে, সেই চাপ ওজনটা কোন দিকে আছে? নিচের দিকে। আর এই পাইপের চাপ এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিকে, এই পাইপের চাপ কোন দিকে আছে? নিচের দিকে। একই দিকে যদি কাজ করে তাহলে প্লাস এস ইন্টু 0.85। যেহেতু এই পাইপের চাপ আমরা প্লাস ধরে নিচ্ছি এইসে, তাহলে এই পাইপের চাপ অবশ্যই কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে, না হলে কি হবে? এখান থেকে যে পারদ আছে সেগুলো সব বাইরে বি পাইপ দিয়ে চলে যাবে। তাহলে আমরা কি হবে? মাইনাস এইচ বি ইকুয়াল টু জিরো, মাইনাস এইচ বি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কার মান বাইর করবো? এসে মাইনাস এইচ বি। তাহলে আমরা লিখবো এসে মাইনাস এইচ বি সমান কি হবে? এটা সাইড চেঞ্জ করে নাও, এটা আসবে, এটা ওদিকে চলে যাবে 150 × 0.85। আর কি হবে এখানে? এস ইন্টু 0.85, এখানে দেখো প্লাস এইচ ইন্টু 0.85, এই দুটি কি যাবে? কাটা যাবে, এই দুটি রাশি বাদ চলে যাবে। তাহলে আমার থাকবে কি? এটি থাকবে আর এটি থাকবে, 150 × 0.85, আর ওটা ওই পাশে গেলে 150 × 13.6। তার আগে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন। তাহলে আমরা গুণ করলে কি পাবো? 127.5 বিয়োগ 240, 2040। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস 1912.5, 1912.5। আর এসে মাইনাস এইচ বি, তাহলে আমরা যদি যেহেতু আগে জানি আগের অঙ্কের মতো, যেহেতু এটা নেগেটিভ আসছে তাহলে আমরা এটাকে যদি পজিটিভ করতে চাই তাহলে আমরা কি করবো? একটি মাইনাস কমন নিব এই দুটি রাশি থেকে। মাইনাস কমন নিলে তাহলে এটা কি হয়ে যাবে? এইচ বির আগে প্লাস হবে আর এস এর আগে কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা লিখলাম এইচ বি মাইনাস এইচ এর সমান 1912.5 মিলিমিটার অফ ওয়াটার। এটিকে আমরা আবার মিটারে নেব, কত দিয়ে ভাগ করবো? 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ করলে 1.913 মিটার অফ ওয়াটার। কার মান পেলাম? এইচ বি মাইনাস এইচ এর মান। এখন আমরা যেহেতু জানি পি ইকুয়াল টু ওমেগা এস, পি ইকুয়াল টু কি জানি আমরা? ওমেগা এস। পি ইকুয়াল টু কি জানি? ওমেগা এস। তাহলে আমরা দেখলাম পি বি মাইনাস পি এ ইকুয়াল টু ওমেগা এস বি মাইনাস এস, ওমেগা এস বি মাইনাস এস। তাহলে আমরা লিখবো পি বি মাইনাস পি এ সমান, ওমেগার মান বসে দিন 9.81 × 1.913। তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? এখানে 18.76 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার মানে প্যাস্কেল, তাহলে এটিকে আমরা বলতে পারি কিলো প্যাস্কেল। তাহলে পিবি মাইনাস পি এ, অর্থাৎ বি এবং এ প্রান্তের চাপের পার্থক্য কত? 18.76 কিলো প্যাস্কেল, 18.76 কিলো প্যাস্কেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ, একটু প্র্যাকটিস করতে হবে। তোমরা বারবার যদি প্র্যাকটিস করো, নিজের অনেক অঙ্ক আছে তোমাদের বইতে, বিভিন্ন বই আছে, সেই বইগুলো থেকে তোমরা অঙ্ক করে যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমরা ভালো করতে পারবে এবং তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা বাড়ির কাজে যাচ্ছি। বাড়ির কাজ, আমাদের চিত্রে একটি ডিফারেনশিয়াল ম্যানোমিটার পার্ট প্রদান করলে পাইপ দুটির চাপের পার্থক্য নির্ণয় করে, যেটি তোমরা এখান থেকে অঙ্কটি, আমি একটু অঙ্কটা জাস্ট হালকা বুঝিয়ে দিচ্ছি। এটা যে এই পাইপ, তাহলে বি পাইপ। তো আমরা কি করবো? এই পাইপ থেকে চাপের পার্থক্য শুরু করবো, তাহলে লিখবো এই সে, আর এটি কি হবে? যেহেতু একই দিকে, তাহলে উচ্চতা ইন্টু এর আপেক্ষিক গুরুত্ব কত? 1.594। এটা কি হবে? প্লাস। আবার এখানে যেটুকু আছে এটুকুর প্রেশার কোন দিকে আছে? নিচের দিকে। আর এর যে
পাইপের যে চাপ সেটিও নিচে দিকে আছে একই দিকে, তাহলে এটি কি হবে প্লাস, অত 1.5 ইনটু কি হবে 1.59। আবার এটিও কি হবে এস মানে 1 মিটার, এটা হচ্ছে পারদ, এখানে জাস্ট 13.6 দিয়ে গুণ করবে, এটি কি হবে যোগ চিহ্ন হবে, এটা হচ্ছে ডেটাম নয়, এটি বাদ যাবে। আর এখান থেকে টোটাল উচ্চতা কত 1., এইটি হচ্ছে 1.5, এর নিচে হচ্ছে তাহলে 2.5, এই উচ্চতাটা কত 2.5, তাহলে 2.5 ইন্টু এর আপেক্ষিক গুরুত্বে গুণ করো। আর এখানে এটাকে এসে প্লাস ধরলে এটাকে মাইনাস, এস বিকাল টু কি লিখবা জিরো লিখবে, জিরো, হ্যাঁ জিরো লিখলে তাহলে তোমরা এটিও অঙ্কটি বাসায় করতে পারবে। এবং প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে ততই শিখতে পারবে, কারণ বিভিন্ন যখন তুমি প্রবলেম সলভ করার চেষ্টা করবে তখন তোমার থিঙ্কিং ক্যাপাসিটি যেটি আছে সেটি বৃদ্ধি পাবে। আশা করি তোমরা এই ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং বাসায় প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি, তোমাদেরকে আবারও বলছি বাসায় একেবারে অলস সময় না থেকে কিছু কিছু পড়াশোনা করো, অল্প 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 করে পড়ো, দৈনিক পড়ো, তাহলে তোমাদের যে পড়াশোনা সেটি তোমাদের ব্যাঘাত ঘটবে না এবং তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে। তাই সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ক্লাসটি অর্থাৎ আগামী বৃহস্পতিবার আমাদের আরেকটি ক্লাস হবে, সেটি হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ পঞ্চম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ের সাথে বাকি যে কিছু অধ্যায় আছে সেগুলোর অনেক মিল থাকবে এবং এই অধ্যায়গুলো আমাদেরকে খুবই বেশি পরীক্ষা বা ফাইনাল এক্সামের জন্য অবশ্যই অবশ্যই বেশি কাজে লাগবে। তাই তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ক্লাসটি দেখার জন্য স্বাগত জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।